ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলের সমস্ত শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেওয়া হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ বিষয় স্বাস্থ্য ও শারীর শিক্ষা ক্লাস অষ্টম শ্রেণী এটি এই মাসে বিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে প্রথম অধ্যায় শারীর শিক্ষার মৌলিক ধারণা এই অধ্যায় থেকে এই মডেল অ্যাক্টিভিটির টাস্কটি তৈরি করা হয়েছে প্রথম প্রশ্ন বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিকচিহ্ন দাও উত্তরের পাশে চিহ্ন দিতে হবে এই ফাঁকা ঘরগুলিতে ক কোনটি শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদান এক পেশি শক্তি দুই গতি তিন নমনীয়তা সঠিক উত্তর হবে দুই গতি এবং এর পাশে চিহ্ন দিয়ে দিতে হবে শারীরিক সক্ষমতার স্বাস্থ্য সম্পর্কিত উপাদান এক ভারসাম্য দুই ক্ষমতা তিন পেশি সহনশীলতা ক্ষয়ের সঠিক উত্তর হবে তিন পেশে সহনশীলতা গ উনিশশো সাত সাল থেকে পরপর তিনবার ট্রেন্স কাব জিতে কোন ক্লাব এক ডালহসি দুই মোহনবাগান তিন কুমার পটলি সঠিক উত্তর হবে দুই মোহনবাগান ঘ কখন স্প্লেন্ট ব্যবহার করা হয় এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন তিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং পরবর্তী প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এগুলো ফাঁকা জায়গা ছিল উত্তর বসানো হয়েছে এক শারীর শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্ত্বার এখানে হবে পূর্ণ বিকাশ খ দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে সুস্থতার উপর এখানে সুস্থতা হবে গ পঞ্চাশ মিটার দৌড় ড্যাশ নির্দেশ করে উত্তর হবে ট্র্যাক ঘ প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ ড্যাশ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির ওপর প্রভাব বিস্তার করে উত্তর হবে শরীরের আভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রগুলির ওপর প্রভাব বিস্তার করে প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ প্রশ্ন তিন দিকের সঙ্গে ডান দিকের মিলাও দিকে কিছু দেওয়া রয়েছে এবং ডান দিকে কিছু দেওয়া রয়েছে সেগুলো মেলাতে হবে এবং এখানে নম্বরগুলো বসাতে হবে ক গতি এর সাথে মিল খাবে তিন ন্যূনতম সময়ের অতিক্রান্ত দূরত্ব খ প্রতিক্রিয়ার সময় এর সাথে মিল খাবে অপশান চার নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় গ নমনীয়তা এর সাথে মিল খাবে এক অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা ঘ ক্ষিপ্ততা এর সাথে মিল খাবে দুইয়ের অপশানটি রান ওয়া আঠারোশো এর সাথে মিল খাবে ছয় অপশন হাওয়া ভর্তির চামড়া বলে কলকাতার ফুটবল খেলা শুরু চ জিতেন্দ্র কৃষ্ণ দেব এটি পাঁচের সাথে মিল খাবে চোহাবাজার ফুটবল ক্লাব চার কয়েকটি বাক্যে উত্তর দাও ক শারীরিক সক্ষমতা দক্ষতা সম্পর্কিত উপাদানগুলির নাম লেখো এ প্রশ্নের উত্তর শারীরিক সক্ষমতা দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি হলো এক এক হৃদয় শোষণ সহনশীলতা দুই মাংসপেশি সহনশীলতা তিন শক্তি চার ক্ষমতা পাঁচ ক্ষিপ্ততা ছয় নমনীয়তা সাত গতি এবং আট ভারসাম্যতা এগুলো হলো শারীরিক সক্ষমতা দক্ষতা সম্পর্কিত উপাদান ক্ষয়ের উত্তর শারীরিক সক্ষমতার গুরুত্ব কোনো কাজ করার সামর্থ্যকে সাধারণভাবে শারীরিক সক্ষমতা বলে ব্যাপক অর্থে সক্ষমতা বলতে জৈবিক অস্তিত্ব রক্ষা করে সুস্থ ও স্বাভাবিক জীবন ধারণ করার সামর্থ্যকে বোঝায় সক্ষম ব্যক্তি শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতা আবেগ ভারসাম্য ও সামাজিক সম্পর্ক বজায় রাখতে পারে এক দৈনন্দিন জীবনযাপন এবং বিপদকালীন অবস্থার জন্য প্রয়োজনীয় শক্তি দম সমন্বয় ক্ষমতা ও কৌশল দুই প্রত্যাহিক জীবনের প্রয়োজনীয় কাজকর্মের প্রতি যথাযথ মনোযোগ ও মূল্যায়ন তিন চারের গ মোহনবাগান স্পোর্টিং ক্লাব টিকা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব হল একটি কলকাতাভিত্তিক ভারতীয় ফুটবল ক্লাব এই ক্লাবটি বর্তমানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবল ক্লাব হিসেবে পরিগণিত হয় মোট পাঁচবার এই দল ফুটবলে ভারতের সর্বোচ্চ লীগ লিগে চ্যাম্পিয়ন হয়েছে যা একটি যুগ্ম রেকর্ড মোট বার এই দল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই দল এশিয়ার প্রাচীনতম ফুটবলগুলির একটি ফেডারেশন ক্লাব রোভার্স ক্লাব ডোনাল্ড ক্লাব আইএফএ শিল্ড জাতীয় ফুটবল লিগ আই লিগ কলকাতা ফুটবল লিগ জয় করেছে মোহনবাগানই প্রথম ভারতীয় দল যারা একটি ইউরোপীয় দলকে পরাজিত করেছিল উনিশশো সালে আইএফএ শিল্ডে মোহনবাগান ইস্ট ইয়ার সায়াল রেজিমেন্টকে দুই এক গোলে পরাজিত করে উনিশশো সালে ক্লাবের প্রতিষ্ঠা শতবর্ষ উপলক্ষে ভারত সরকার উনিশশো সালে এই জয়ের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে